হ্যাঁ দিদিন, একটু আগে থেকে বেরোতে চাই, না হলে খুব দেরি হয়ে যাবে। মাঝে মাঝে বৃষ্টি পড়ছে তো তাই। কি কও আবির বাবা, তোমার মামি তো তোমার লিগা ভাত রান্না করছে, না খেয়ে যাও তো চলবো না। 11টার গাড়িটার পর যেন আর কোনো গাড়িই নেই, 11টা গাড়িটা ধরতে না পারলে যেন কলকাতা পৌঁছনোই যাবে না। সত্য কথাই তো কইছে আবির, আদি একটা গাড়ি না পাবে আরেকটা গাড়িতে যাইবা, গাড়ি তো পরপর আসে। না দিদি, আমাকে 11টার ট্রেনটা ধরতেই হবে, কারণ ওখানে গিয়ে আমার কাজ আছে। ছাই আছে বলছি তো, কাজ আছে। আবির বাবা বলি, ও হো হো, ও আবির বাবা, এই তোমার এখানে থাকতে খুব কষ্ট হচ্ছে না বলো? হ্যাঁ, আর কি করবে বলো, এই গরিবের ঘর, তার মধ্যে বর্ষাকাল তো দেখো না, চাল দিয়ে সমানে জল পড়ছে, সমানে জল পড়ছে। তুমি তুমি তো এরকম ভাবে অভ্যস্ত নও না, তোমার তো এরকম ভাবে থেকে অভ্যেস নেই, খুব কষ্ট হচ্ছে বলো। এই রে, মামি আবার ওর কাছে কিছু চাইবে না তো, তাহলে যে আমি শ্বশুর বাড়িতে আর মুখ দেখাতেই পারবো না। হে বাবা রাক্ষসেশ্বর, মামি যেন ওর কাছে কিছু না চায়। দেখুন সম্পূর্ণ এপিসোড Zee 5-এ। থাকার উপায় থাকলে থাকতাম, কিন্তু এখন একেবারে উপায় নেই। উপায় নেই না ছাই, আমার উপর রাগ হয়েছে। ঠিক আছে, আমিও দেখবো কদিন রাগ করে থাকা যায়। বলছিলাম কি বাবা একটা কথা, ওই ওই ভেবেছিলাম কি এবার ওই চালটা সারিয়ে নেব জানো, কিন্তু তোমার তোমার কাকার যা অবস্থা, তার কাজকর্মের যা অবস্থা, সে তো আর পেরে উঠছে না। তাই ওই ভাবছিলাম তোমাকে একটা কথা বলি, যে কথাটা হলো যে ওই সেবা ডাঙা খুড়িমা এসে না মরে গেছিলেন আমাদের, যে ওই বর্ষাকালে আমাদের চাল সারানোর ব্যবস্থাটা উনি করে দেবেন। তা ওখানে চলে যাওয়ার পর হয়তো হয়তো ওনার মনে নেই, তুমি যদি বাবা একটুখানি ওনাকে মনে করিয়ে দাও। হ্যাঁ, এই কথা কি কব মা, রাঙা বউরে কিচ্ছু মনে করাই দিতে হইব না, এখন তার সংসারে একটু ঝামেলা চলতেছে, প্রত্যেকেরই তো সুবিধা অসুবিধা আছে, সেটা তো দেখতে হয়। একবার যখন সে কইছে তার সময় মতো সে কইরা দিব, অত তাগাদা দিতে হইব না। গরি, আমি তোমাকে বারংবার কইছি, এই বছর আমি ঠিক সাত ঝালাই করুম, সাত ঝালাইয়ের লিগা যা টাকা লাগবো আমি তার ব্যবস্থা করুম। তা সত্ত্বেও তুমি আবি বাবার এই কথা খান কইলা কেন? না না ঠিক আছে, ইটস ফাইন। মানে দেখুন, আমি যদি চাকরি করতাম তাহলে আমি নিজে থেকেই আপনাদের বাড়ির ছাতা ঢালাই করে দিতাম। দেখো বাবা, তুমি ভাত না খাইয়া গেলে মনে বড় কষ্ট পাবো। খাবো না, কিছুতেই খাবো না। আশা করেছিলাম অন্তত যাওয়ার আগে আমাকে বলবে, আমি তোমার সঙ্গে যাব। তা যখন বললো না, তখন আমি মরে গেলেও খাবো না। দিদিন, কিছুক্ষণ আগে আমি জল খাবার খেয়েছি তো, এখন আমি কিছু খেতে পারবো না। দরকার পড়লে তোমার থেকে আমি খেয়ে নিতাম, কিন্তু এখন আমার একদম পেট ভরে গেছে, খিদেই পাইনি। না গো দিদিন, জল খাবার তো প্রায় মুখেই দেইনি, তবুও বলছে পেট ভরে গেছে। আমার খাবার নিয়ে কথা বলো না শালুক, আমি যা খাবার খাই সেটা খেয়েছি, যতটুকুনি খাই ততটুকুনি খেয়েছি। মোটেই না। আচ্ছা বেশ, যার পেট সে বুঝবে, আমার কি? তাও যদি বুঝতাম যে মামার বাড়ির দিকে একটু মন আছে, সেসব তো নেই, খালি নিজের স্বার্থটা বোঝে। এতগুলো বছর এখানে থেকে গেছে, জানে না যে বর্ষাকালে জল পড়লে ঘরে থাকতে কত কষ্ট হয়। কোথায় বরকে পচিয়ে একটু চালের ব্যবস্থা করবে তা নয়, বদমাইশ মেয়ে কোথাকার। দাঁড়া দাঁড়া না দাঁড়া,
তোর স্বামী সোহাগি হো, আমি বার করছি, দাঁড়া। আবির বাবা। হ্যাঁ বলুন। কইতাছিলাম যে তুমি আবার আইবা তো শালুকরে লইতে? না, আমার পক্ষে আসা সম্ভব নয়। তাহলে কে আসবো? আমি কিন্তু শালুকরে একা ছাড়ু না বাবা। এত তাড়াতাড়ি ছাড়ার প্রশ্ন আসছে কেন? ও তো সবাই এলো, ও বোধ হয় এক মাস থাকতে চায়। মাসখানেক থাকবে বাবা? ও শালুক, আচ্ছা তুই যে এসছিস, এই যে মাসখানেক থাকবি, বাড়িতে সবাইকে বলে এসেছিস? আমার কিছু লাগবে না। বলছি তো রাখো। বললাম তো লাগবে না। ঠিক আছে দিদিন, আমি মানিক কাকাকে ফোন করে দেবো। মানিক কাকা, চলো আমি তোমার আজ্ঞা দিয়ে আসি। না না, আপনি তো এক্ষুনি বাজার থেকে আসলেন, আমার অসুবিধা হবে না। আমি আসছি। তুমি কোথায় যাচ্ছ? তুমি যাও, ঘরে যাও। আহ্লাদ করতে পারলাম না, তোমার একটু খাতির যত্ন করতে পারলাম না। না না না, সেসব পরে হবে। আরে হ্যাঁ, তুই একা একা এখানে তোর সীমানা করে বেড়ায়, আর অহন তুমি যাইতেছো, সে একবার নদী ঘাটে আইতে পারলো না, ঘরে বয়ে রইলো। আমি ওকে নিজে বারণ করেছি। কেন বাবা? মানে তুমি যাইতাছো, হ্যাঁ যদি আইয়া নাও তুলে দিত তাহলে কি অসুবিধাটা হইতো? না না, আপনি তো আছেন, আর কাউকে লাগবে কেন? এই কানা বড় কথাই কইছো। জামাই বাবা, আমি কইতাছি তোমার ওই নাও থেকে নামাইয়া স্টেশনে লইয়া গিয়া টিকিট কাইটে আকারে ট্রেনে তুললে তবে আমু। না 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 না, সেসবের দরকার নেই, সেসবের একদম দরকার নেই। কেন গো জামাই? হ্যাঁ, আরে তুমি আমার কি জানো না গো, শালুক তো আমার মাইয়ার মতো। তোমার কাছে এখন সবকিছু মিঠা গেছে না, পরম শান্তি পাইছি, আল্লাহর কাছে কত দোয়া মাংছি। এনিওয়ে, এবার নৌকাটা ছাড়ে যাক, আমার না ওখানে অনেক দেরি হয়ে যাক। আচ্ছা আচ্ছা আচ্ছা, চল চল, সাবধানে সাবধানে, এদিক দিয়ে আইও, এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে, আস্তে আস্তে চল, সাবধানে। ওই দেখ দিদি, ওই দেখ, আবিটা এখনো যায়নি, ওই দেখ খালের চাচাও আছে। দেখুন সম্পূর্ণ এপিসোড Zee5 এ।